গুড মর্নিং, এখন বাজে 9:30। রাইমাকে ব্রেকফাস্ট খাওয়াচ্ছি, আর রাইমা এই যো দুষ্টুমি করছে, দুষ্টুমি করছে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাইমার ব্রেকফাস্ট মোটামুটি শেষ, আর রাইমা এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছে। বলছি আয় একটু, লাস্ট আছে এই 1.5 বোতল আছে, খেয়ে নিবি, একটুখানি আছে আর আর নেই বলতে গেলে। নদুন এসো, এ আয় বাবু, আয় খাবি, আয় জল খাবি, আয় এসো 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 এসো, না টেনে আনবো এবার কিন্তু। নাম 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 নাম, দেখবি তো, দেখবি তো, কোনো টেনে টেনে নামিয়ে দিলাম, টেনে টেনে নামিয়ে দিলাম। আর এক বোতল, দু বোতল আছে, মা খেয়ে নাও, ব্যাস এক বোতল পুরো গেল। দাঁড়া এনে, এটা নে, এটা নে, জল 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 জল, যা চল মুখ ধুবি, তারপরে করবি। উফ বাপরে বাপরে, এখন 11:30 বাজছে, রাইমা ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর রাইমাকে একটু আপেল সেদ্ধ খাইয়ে দিলাম, তারপরে এই যে এতগুলো জামা কাপড় আমি সকালে কেচেছিলাম, আরও কিছু আছে সব এনে রেখেছি, এখনও গোছানো হয়নি। রাইমা সেই জামা কাপড় নিয়ে খেলা শুরু করেছে, দিয়ে ওর বাবার গেঞ্জিটা গলায় জড়িয়েছে, গলায় ঢুকিয়েছে, পরেছে। মা তুমি বাবা গেঞ্জি পরছো, ও খুলেও দিচ্ছ, বাবা জামা পরতে শিখে গেছে মেয়ে আমার, ওই বাহ, ও খোলো তো, খোলো একবার, খোলো খোলো, বা বা পুত্তার খুলতে শিখে গেছে, বড় হয়ে গেছে আমার মেয়ে, খুব বড় হয়ে গেছে। রাইমাকে স্নান করিয়ে দিলাম, এখন 12:30 বাজছে, খাওয়াবো আজকে পৌনে একটায় খাওয়াবো, খাওয়ানো শুরু করব। এখন খেলা করছে করুক, আর টিভি চালিয়ে দিই, টিভি দেখুক। রাইমার লাঞ্চ রেডি, রাইমাকে ভাত খাওয়ানো শুরু করে দিয়েছি, রাইমার ভাত খাওয়ানো চলছে, আর রাইমা ভাত খেতে খেতে ওই দেখুন জানলায় গিয়ে জানলায় খেলা করছে। এসো মা, এসো 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 এসো। রাইমার খাওয়া দাওয়া হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিয়েছি, এবার রাইমাকে একটু ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমি স্নান টান করব। আমার স্নান হয়নি, স্নান করব, ভাত খাবো, তারপরে বাবা ওগুলো রাখলো, ঘুমোলে ঘুমোলে কাজলটা পরিয়ে আর পাউডার দিয়ে দেবো, রেখে দাও, মুখে দিও না সব কিছু মুখে। এখন 8:00 বাজছে, এই মাত্র আমি লাইভ শেষ করলাম, করা হয়নি দুপুরের পর থেকে, আর ভিডিও করা হয়নি, কারণ দুপুরবেলায় রাইমা ঘুমোলো না ভাত খেয়ে। আমি রাইমাকে বাথরুমের সামনে বসিয়ে কোনো মতে একটু স্নান টান করে আমি খেয়ে দিয়ে রাইমাকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুমোলো না, ঘুমোলো সে 3:45। রাইমা ঘুমানোর পর আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, দুজন মিলে ঘুমটার পর আজকে অনেকদিন পর ঘুমালাম, তো মানে খুব ঘুম ঘুম পাচ্ছিল, তাও রাইমার রুটি করলাম, রাইমার খাবার করলাম, আমার চা করলাম, এসব করে লাইভ করলাম, একটু শুয়েছিলাম, অনেকক্ষণ শুয়েছিলাম, তারপরে এসব কাজকর্ম করে তারপরে লাইভ করলাম, এই লাইভ করে উঠলাম, এখন ফ্রেশ লাগছে, ঠিক আছে। আর রাইমা এরকম, রাইমা এই দুষ্টুমি করছে, ওটা লাইভটা আজকে দুষ্টুমি করেছে, একটা ব্রাশ আর একটা কাপ নিয়ে, আপনারা একটু পালে লাইভটা দেখবেন, আজ খুব ভালো লাইভ হয়েছে, রাইমা দুষ্টুমিগুলো দেখে আপনাদের হাসি পাবে, আর কিছু না। যাই হোক চলুন, এখন রাইমাকে খাওয়াই, 8:00 বেজে গেছে, আর 10-15 মিনিট পর রাইমাকে খাইয়ে দেবো, তারপরে একটু ভিডিও করবো। ওরে বাবারে, ওই বাবাই, না না না, এটা কে, ফোন নেবে, ফোন নেবে, আচ্ছা না না। রাইমা বসে গেছে, এই আমার অন্যান্য নিয়ে খেলা শুরু করেছে, তুকি রাইমা, তুকি 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 তুকি, এই তুকি করলে রাইমা তুকি। এখন 8:25 বাজছে, রাইমার খাওয়া হয়ে গেল, এই যে বাটি ফাঁকা, আর রাইমাকে মুখটুক ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, ও এখন টিভি দেখছে, দেখছেন।
আসলে রাইমা হঠাৎ এত কান্নাকাটি শুরু করে দিল, মানে খুব ওর হঠাৎ হয়তো খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমি তাড়াতাড়ি করে খাবারটা মিক্সিতে ঘুরিয়ে আর খাইয়ে দিলাম, আমি আর ভিডিও করলাম না। দেখলাম খাওয়ানোর পর চুপচাপ হয়ে গেল, মানে খিদেই পেয়েছিল ওর, তার জন্য খাওয়ানোর আগে আর ভিডিও করা হয়নি। তাড়াতাড়ি করে মনে লাগে খাইয়ে দিই ওকে, তারপরে যাওয়া হবে, ওই জন্য খাওয়ানোর পরে ভিডিও করছি যে খাওয়ানো হয়ে গেল। দেখি কতক্ষণে ঘুমোই, আমি একটু যাই আমাদের ভাতটা বসিয়ে নিই, একটু রান্নাবান্না শুরু করি, তারপরে রাইমাকে ঘুম পাড়াবো 9টার সময়। যদি ঘুমোই ঠিক আছে, আর না ঘুমোলে আমাদের সঙ্গে ঘুমোবে। এখন 10:30 বাজছে, রাইমা মোটামুটি 9:10-15 মধ্যে ঘুমিয়ে গেছিলো। আমার রান্নাবান্না ভালোভাবেই হয়ে গেছে, এখনও আমরা খাইনি। রাইমার বাবা এই এখনও ঢোকেনি, নিচে আসছে, নিচে গাড়ির আওয়াজ পেলাম চলে এসছে। আর ব্লগ আজ এখান পর্যন্তই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, টাটা।